আসলে এটা কিন্তু কোনো দোষের কিছু না, বরং এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। স্বপ্নদোষ বিভিন্ন কারণে হতে পারে। স্বপ্নদোষ বলতে মূলত আমরা কী বুঝি? অনেক সময় দেখা যায় যে ঘুমন্ত অবস্থায় স্বতঃস্ফূর্তভাবে, অর্থাৎ কোনো স্বয়ংক্রিয় কর্মকাণ্ড ছাড়াই যদি পুরুষের ক্ষেত্রে তার বীর্যপাত হয়ে থাকে, তাহলে তাকে আমরা স্বপ্নদোষ বলে থাকি। স্বপ্নদোষ বিভিন্ন নামে পরিচিত। অনেক সময় স্বপ্নদোষকে নাইটফল বলা হয়ে থাকে, নকটার্নাল এমিশন বলা হয়ে থাকে। যদিও এখানে নাইট শব্দটি বা নকটার্নাল শব্দটি রয়েছে, অর্থাৎ অনেকে মনে করতে পারে যে স্বপ্নদোষ শুধুমাত্র রাতেই হতে পারে। আসলে এটা কিন্তু তা নয়, স্বপ্নদোষ যে কোনো সময় হতে পারে। স্বপ্নদোষের ক্ষেত্রে মূলত স্বয়ংক্রিয় কোনো কার্যক্রম ছাড়াই পুরুষের ক্ষেত্রে তার বীর্যপাত হতে পারে। আমরা জানি যে পুরুষের বীর্যপাত তার হচ্ছে পুরুষ যে জননাঙ্গ আছে সেখান থেকে হয়ে থাকে। পুরুষের বীর্যপাতে মূলত, অর্থাৎ হচ্ছে সিমেনের মধ্যে মূলত সেমিনাল ফ্লুইড এবং হচ্ছে শুক্রাণু থাকে। এই শুক্রাণু এবং এই যে ফ্লুইড, এগুলো কিন্তু প্রতিনিয়ত তৈরি হচ্ছে। এগুলো প্রতিনিয়ত অন্ডকোষ এবং হচ্ছে টেস্টিস এবং এপিডিডাইমিস থেকে তৈরি হচ্ছে, এবং এগুলো কিন্তু দেখা যাচ্ছে যে সেকেন্ডে হাজার হাজার তৈরি হচ্ছে। এবং আমরা যদি আসলে গণনা করি যে দিনে অনেক লাখ লাখ মিলিয়ন মিলিয়ন হচ্ছে শুক্রাণু তৈরি হচ্ছে, বীর্যপাতের যে ব্যাপারটা থাকে যে এই যে বীর্য তৈরি হচ্ছে, সিমেন তৈরি হচ্ছে, এগুলো তো অবশ্যই ধারণ করার বা ধরে রাখার একটা জায়গা রয়েছে। এই যখন এগুলো অতিরিক্ত পরিমাণে তৈরি হয়, অর্থাৎ উৎপাদন হয়ে থাকে, এবং যখন এগুলোকে আপনার হচ্ছে আপনার পুরুষ জননাঙ্গ অর্থাৎ হচ্ছে টেস্টিস বা এপিডিডাইমিসে ধরে রাখার আর ধারণ ক্ষমতা থাকে না, অর্থাৎ বেশি হয়ে যায়, অতিরিক্ত পরিমাণে হয়ে যায়, তখনই কিন্তু এটা নিজে থেকে বের হয়ে আসে। অর্থাৎ নতুন যে হচ্ছে সিমেন্টটি তৈরি হচ্ছে সেটাকে জায়গা দিতে গিয়ে পুরাতন যে সিমেন্টটি আছে সেটা কিন্তু বের হয়ে আসে। এটি মূলত স্বপ্নদোষ হিসেবে বিবেচিত। অনেক সময় দেখা যায় যে স্বপ্নদোষ হচ্ছে ঘুমের ঘোরেও হতে পারে, অথবা ঘুম থেকে উঠার পরেও হতে পারে, কিংবা আপনি হচ্ছে জেগে আছেন সেক্ষেত্রেও কিন্তু হতে পারে। অর্থাৎ এটার সাথে কিন্তু এমন না যে এটা শুধুমাত্র যে আপনার স্বপ্নের মধ্যেই হতে হবে, বিষয়টা তা না। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে পুরুষের যে স্বাভাবিকভাবে যে বীর্যপাতটা হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু পুরুষ যে জননাঙ্গ রয়েছে সেটা কিন্তু বীর্যপাতের আগে পুরুষের জননাঙ্গ কিন্তু উত্থান হয়ে থাকে, এবং কিন্তু বীর্যপাতের পরে সেটি কিন্তু হচ্ছে অনেকটা শিথিল হয়ে যায়। কিন্তু স্বপ্নদোষের ক্ষেত্রে কিন্তু এরকম না। স্বপ্নদোষের ক্ষেত্রে আপনার পুরুষ জননাঙ্গ যেটি রয়েছে, অর্থাৎ লিঙ্গের কিন্তু উত্থান নাও হতে পারে, এবং স্বপ্নদোষের পরে যখন বীর্যপাত হয়ে যাচ্ছে তারপরে কিন্তু লিঙ্গর যে হচ্ছে আপনার শিথিল অবস্থা সেটা নাও হতে পারে। অর্থাৎ একটা হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে বীর্যপাত, আরেকটা হচ্ছে যে স্বপ্নদোষের মাধ্যমে যে বীর্যপাত হচ্ছে, দুটোর মধ্যে কিন্তু কিছুটা হলেও পার্থক্য রয়েছে। স্বপ্নদোষ হলে অনেকে মনে করেন যে তার শরীর দুর্বল লাগছে, বা তার মাথা ব্যথা করছে, চোখ ভারী হয়ে আসছে, বা তার অনেকে মনে করেন যে স্বপ্নদোষ হলে সে হয়তো বা যৌন ক্ষমতায় অক্ষম হয়ে যাচ্ছে, সে বিয়ে করতে ভয় পায়, এবং অনেকে আবার মনে করে যে পরবর্তীতে হয়তো বা তার আর কোনো বাচ্চা হবে না। আসলে এগুলো সম্পূর্ণ ভুল ধারণা। স্বপ্নদোষ হলে এখানে হচ্ছে চিন্তার কিছু নেই, কেননা স্বপ্নদোষ মূলত যে বীর্যপাতটা হচ্ছে অতিরিক্ত পরিমাণে তৈরি হচ্ছে, অতিরিক্ত পরিমাণে, এবং সেটা যেহেতু ধারণ ক্ষমতা থাকছে না সেটা বের হয়ে যাচ্ছে। কিন্তু এখানে কিন্তু আপনার শুক্রাণু তৈরি হওয়া বন্ধ হচ্ছে না, এবং আপনার হচ্ছে যে আমরা বলছি যে ফ্লুইড যেটা, সেমিনাল ফ্লুইড যেটা, সেটাও কিন্তু বন্ধ হচ্ছে না। এটা কিন্তু একটা ধারাবাহিকভাবে চলছে। তাই স্বপ্নদোষ হলে ভয়ের কিছু নেই। আর স্বপ্নদোষটা মূলত দেখা যাচ্ছে যে কোনো বয়সেই হতে পারে, ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে হতে পারে, তবে এটা পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায়, এবং যে কোনো বয়সেই। তবে দেখা যাচ্ছে যে অনেকের ক্ষেত্রে বয়সন্ধিকালে বেশি হয়ে থাকে, এবং আবার অনেকের কিন্তু যৌবনের কালে বেশি হয়ে থাকে, আবার অনেকের কিন্তু বৃদ্ধ বয়সেও দেখা দিতে পারে। স্বপ্নদোষের ক্ষেত্রে কিন্তু আপনার স্বপ্নের যে বিভিন্ন রকমের যৌন উত্তেজকের তেমন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা নাও থাকতে পারে।